রাঙ্গাউড়ি জেনেগর জেলা পরিষদের সমষ্টির প্রত্যেক জনসাধারণের কোন অবস্থায় মানিয়ে নিতে না এবং আগামী দিনে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং আইনি ব্যবস্থা নেব আমি এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আমি একটা কথা বলতে চাই, রাঙ্গাউড়ি নিজায়নগর জেলা পরিষদ ফরহানা বেগম চৌধুরীকে আমরা জনগণ রাঙ্গাউড়ি নিজায়নগর সমষ্টির একজন জনসাধারণ হয়ে আমি একটা কথা বলছি যে আমরা নির্বাচিত করেছি ফরহানা বেগম চৌধুরীকে, উনাকে কে বা কাহারা সমর্থন দিয়ে এলাকা উন্নয়নের স্বার্থে উনি চেয়ারম্যান হয়েছেন এবং বিধায়ক কাটলিছড়ার বিধায়ক তাই যে ধরনের অপমানিত করছেন জেলা পরিষদ সদস্যকে, যে অপ্রকাশ্যভাবে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তার পাওয়ার ধরে একজন ভদ্র মহিলাকে তাই ক্ষমা চেয়ে নিচ্ছেন, এটার এই ঘটনার পরিচালিতে যে তাই হাইলাকান্দি প্রত্যেক জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে, তাই যে জনপ্রতিনিধি নিয়ে যে অবহেলিত এবং খেলা করছেন এটার দিককার নিন্দা জানাই এবং আমি এটা কথা বলতে চাই রাঙ্গাউড়ি ইন্দ্রনগর জেলা পরিষদের একজন ভোটার হিসাবে যে আমার জেলা পরিষদ সদস্যকে যে ধরনের অপমান করেছেন তাই প্রকাশ্য জনসভায় এটার ক্ষমা চাইতে হবে এবং তাই যদি এটা চেয়ে নেয় নেই না নেই যে হাইলাকান্দি তার শহরে তাহলে ঢুকতে দেওয়া হবে না এই বলি আমি জেলা পরিষদ। মুর্দাবাদ।